নমস্কার বন্ধুরা, আমি সুপু। আমার সকল দর্শকদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ভোলা মহেশ্বরের অশেষ কৃপা পেতে অবশ্যই একবার বলুন ওং নমঃ শিবায়। শ্রাবণ মাস হলো ভগবান শিবের মাস। এই শ্রাবণ মাসে ভক্তরা শিবের পূজা করেন এবং কৃপা লাভ করে থাকে। এই শ্রাবণ মাসের সোমবারে ভগবান শিবকে পূজা করেন শিব ভক্তরা। সোমবারে মহাদেবকে পূজা করলে মহাদেবের কৃপায় ভক্তদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। আজকে আপনাদের জানাবো যে 2024 সালের শ্রাবণ মাসের প্রথম সোমবার কবে এবং কিভাবে পূজা করবেন। 2024 সালের 1431 বঙ্গাব্দে শ্রাবণ মাসে মোট 4টি সোমবার পড়েছে। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই শ্রাবণ মাসেই দেবাদিদেব মহাদেবকে অর্জন করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন এবং মহাদেব দেবী পার্বতীকে স্ত্রীরূপে গ্রহণ করেছিলেন। এবার জেনে নেব যে 2024 সালের শ্রাবণ মাসের সোমবারগুলি কবে পড়েছে। প্রথম সোমবারটি হলো 22শে জুলাই 2024, বাংলা 6ই শ্রাবণ 1431 সোমবার। দ্বিতীয় সোমবার হলো 29শে জুলাই 2024, বাংলা 13ই শ্রাবণ 1431 সোমবার। তৃতীয় সোমবারটি হলো 5ই আগস্ট 2024, বাংলা 20শে শ্রাবণ 1431 সোমবার। এবং চতুর্থ সোমবারটি হলো 12ই আগস্ট 2024, বাংলা 27শে শ্রাবণ 1431 সোমবার। এবার আমরা জেনে নেব যে শ্রাবণ মাসের শিব পূজার জন্য কী কী উপকরণ লাগবে। ফুল, পঞ্চফল, 5 রকমের বাদাম, রত্ন পাথর, সোনা, রূপা, দক্ষিণা, পূজার পাত্র, দই, ঘি, মধু, গঙ্গা জল, 5 রকমের মিষ্টি, ধুতুরা ফুল, আকন্দ ফুল, কাঁচা দুধ, কর্পূর, ধূপ, প্রদীপ, তুলো, মলয়গিরি, চন্দন। এবার আমরা জেনে নেব যে শ্রাবণ মাসের 2024 সালের প্রথম সোমবারের পূজা পদ্ধতি অথবা বাবা মহাদেবকে কীভাবে পুজো করে তাকে সন্তুষ্ট করে তার আশীর্বাদ লাভ করবেন। শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব সকালে উঠে স্নান করে তারপর ভগবান শিবের জলাভিষেক করুন। এছাড়া দেবী পার্বতী ও নন্দীকে জল আর দুধ নিবেদন করুন। এরপর পঞ্চামৃত দিয়ে রুদ্রাভিষেক করুন এবং বেলপাতা নিবেদন করুন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, ঘি, দই, মধু ও শর্করার মিশ্রণ। পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে মহাদেব খুব প্রসন্ন হন। মহাদেবের আশীর্বাদে জীবনে সুখ শান্তি ফিরে আসবে। এছাড়া শ্রাবণ মাসে জলে কালো তিল দিয়েও বাবার অভিষেক করতে পারেন। এইভাবে অভিষেক করলে জীবনের খারাপ সময়ের অবসান ঘটে। এই অভিষেকের পর গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একে একে ফুল, মালা ও বেলপাতা অর্পণ করুন। বেলপাতা বাবার মাথায় দেবার সময় ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 3 বার জপ করুন। এরপর মা দুর্গা ও গণেশকে তিলক লাগান। নৈবেদ্য হিসেবে শিবকে চিনি ও ঘি নিবেদন করুন। শেষে প্রদীপ দিয়ে বাবার আরতি করুন এবং সারাদিন ফল খেয়ে ভগবান শিবকে স্মরণ করুন। অবিবাহিত মেয়েরা কাঙ্ক্ষিত স্বামী পাওয়ার জন্য সোমবারের উপোস করে। বলা হয়ে থাকে যে শ্রাবণ মাসের সোমবারে উপবাস করলে মহাদেব প্রসন্ন হন এবং সমস্ত ইচ্ছে পূরণ করেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।